Hello, Assalamu alaikum. Thanks for clicking me, dear brothers and sisters. Ajke chole aslam have verb er aro ekti class e. Tale cholo shuru kora jak. So, amra ajke jeta shikhte cholechi seta hocche have verb er present, past and future. Tinta forme mane tinta kale kibhabe amra ekta sentence ke niye jete pari. Tale hocche prothome jeta royeche tomar ache. So, tomar ache chilo thakbe. এইভাবে আমাদের প্র্যাকটিস করা লাগবে তোমার টাকা আছে টাকা ছিল টাকা থাকবে আমার প্রেমিকা আছে প্রেমিকা ছিল প্রেমিকা থাকবে এইভাবে আমাদের যে সেন্টেন্সটাকে আমরা রাস্তায় কুড়িয়ে পাই না কেন সেটাকেই প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা একসাথে করে বের হয়ে চলে আসতে হয় তাহলে এখানে হচ্ছে তোমার আছে ছিল থাকবে ইংলিশ কি আচ্ছা ইংলিশের পূর্বে আমরা একটু দেখে নিই প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ আমরা জানি যে হ্যাভ হচ্ছে প্লুরাল গ্রুপে ইউজ করি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার গ্রুপ আর ফার্স্টে হচ্ছে হ্যাড এটা সকল গ্রুপে ইউজ করি অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সকল ক্ষেত্রেই আর ফিউচারে হচ্ছে আমরা উইলকে ইউজ করি উইল হ্যাভ সো আমরা এখানে বুঝে গেলাম যে কে কে কোথায় কীভাবে ব্যবহার হয় তো আমরা ইংরেজি করতে গিয়ে এখানে পেয়েছি ইউ হ্যাভ গট সো ইউ হ্যাভ গটকে আমরা সংক্ষেপে ইউভ গটও বলতে পারি ইউভ গট গটটা হচ্ছে ব্রিটিশ স্টাইল সো ইউভ গট ইউড গট নিচেরটা হচ্ছে ইউড মানে ইউ হ্যাড গট আর লাস্ট যেটা রয়েছে ফিউচার সেটা হচ্ছে ইউ উইল হ্যাভ ওকে সো আমরা যখন ইংলিশে কথা বলবো তখন অবশ্যই সংক্ষেপ করে ফেলবো মানে তিন চারটা পাঁচটা ওয়ার্ডকে একসাথে করে ইউজ করব এটা হচ্ছে আমেরিকানদের বেশি মানে বৈশিষ্ট্য সো এখানে হচ্ছে ইউড গট ইউল হ্যাভ আমরা একসাথে তিনটা করে ফেললাম এবার এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করি কোন একটি সেন্টেন্সকে তাহলে সেটাকে অবশ্যই প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার তিনটা টেন্সেই আমরা একসাথে ইন্টারোগেটিভ করব তাহলে এখানে হচ্ছে তোমার কি আছে তোমার কি ছিল তোমার কি থাকবে ঠিক তোমাদেরকে যেমন বলছি তোমার কি প্রেমিকা আছে তোমার কি প্রেমিকা ছিল তোমার কি প্রেমিকা থাকবে ঠিক এমনভাবে তোমার কি ফোন আছে তোমার কি ফোন ছিল তোমার কি ফোন থাকবে আমরা এখানে ব্রিটিশ স্টাইলে ইন্টারোগেটিভ করব তা হচ্ছে হ্যাভ ইউ গট হ্যাড ইউ গট উইল ইউ হ্যাভ হ্যাভ ইউ গট হ্যাড ইউ গট উইল ইউ হ্যাভ এখন যদি মনে হয় যে আমরা আমেরিকান স্টাইলটা প্রয়োগ করতে চাই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা আমেরিকান স্টাইলে প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার তিনটা কালই ব্যবহার করব সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিড ইউ হ্যাভ উইল ইউ হ্যাভ যেভাবে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিড ইউ হ্যাভ উইল ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ ডিড ইউ হ্যাভ উইল ইউ হ্যাভ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে যেটাই করি না কেন প্রেজেন্ট পাস্ট ফিউচার একসাথে করে ফেলবো যদি নেগেটিভ করি তাহলে নেগেটিভকে আমরা প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার তিনটা কালে করে বের হয়ে চলে আসবে যেমন আমার কেউ নেই আই গট নান আই লাভ নান আমার কেউ নেই কেউ ছিল না কেউ থাকবে না রাইট যেমন তোমার কি ইচ্ছা আছে ডু ইউ হ্যাভ উইল ডিড ইউ হ্যাভ উইল উইল ইউ হ্যাভ উইল রাইট সো প্রিয় বন্ধুগণ তোমাদেরকে কীভাবে প্র্যাকটিস করতে হবে কীভাবে এটা রেডি করতে হবে সেই সম্বন্ধে যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে আর যদি মনে করো যে আমাদের অফলাইন অ্যান্ড অনলাইনে যে ক্লাসগুলো চলছে সেগুলোতে যদি জয়েন করতে চাও তাহলে সেগুলো তোমরা করতে পারবে সেগুলো হচ্ছে পেড ভার্জন সো পেড ভার্জনে তোমাদেরকে পেমেন্ট দিয়ে সেই অনলাইনে অথবা অফলাইনে ক্লাসগুলো করতে পারো আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না ঠিক আছে আসসালামু আলাইকুম